আসসালামু আলাইকুম, কেন আছেন বেগম? আজ রান্না করে দেখেন দেশি মুরগি, ঝাল ঝাল দেশি মুরগি রান্না দেখাবো আজকে। প্রচুর মরিচ দিয়ে ঝাল করে কী হবে দেশি মুরগি খাই আমরা, বিশেষ করে সিটিং গেলে একটু ঝাল হাই দেশি মুরগি খেতে গেলে একটু ঝাল ঝাল, আর আরা সবসময় একটু মিষ্টি মরিচ খাই, কিন্তু দেশি মুরগি রান্না করতে গেলে একটু ঝাল বেশি নিতে পছন্দ করি আর কি। তো পেঁয়াজ কষাই নিলাম, আর ধনে পাতা, পেঁয়াজ পাতা, মুরগি, আদা রসুন বাটা, মশলা বাটা, গরম মশলা বাটা হচ্ছে মুরগির জন্য। বিসমিল্লাহ মানে তেল দিয়ে দিলাম, চিকেন জিরা মিষ্টি জিরা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, এখানে চিকেন জিরা মিষ্টি জিরা লং প্লাস সবগুলো একটা বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট, আর এই মরিচটা হচ্ছে অনেক ঝাল মরিচ, ঝাল ঝাল ঢাকাইয়া ঝাল মরিচ করবে, সাথে একটু মিষ্টি মরিচ অ্যাড করলাম, হলুদ দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, হ্যাঁ জিরা না সরি ধনিয়ার গুঁড়ি 2 চামচ দিলাম ধনিয়া গুঁড়ি, আর আমার সেই বিখ্যাত বাটা মশলাটা এটাও দিব। এই মশলাটা হচ্ছে এখানে আছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, চিকন জিরা, মিষ্টি জিরা, জয়িত্রী সব একসাথে মিক্স করে মেটে নেওয়া হয়েছে। সাথে দিয়ে দিলাম আমার সেই বাটা মশলাটা 2 চামচ পরিমাণ দিলাম, এটা হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট, ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে থাকে এই আর কি, এখনই গুলো মিক্স হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ উপকরণ এখন দিলে হচ্ছে লবণ, লবণের পরিমাণটা এখন একটু আপাতত কম দিচ্ছি, পরে রান্না হয়ে আসলে প্রায় দিব যা দরকার হয়, কষার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে প্রথমে রান্নাটাকে কষিয়ে নিলে বেশি ভালো হয়। একটু মশলাটাকে কষাই নিতে হবে, আদা রসুন বাটা, চিকেন জিরা, মিষ্টি জিরা, ধনিয়া, লং, এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী সব মোটামুটি বাটা, হাতের বাটা ফেস্ট লঙ্কা দিয়ে দিলাম,
এভাবে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিলে ভালো মতো একটু পানি দিয়ে তারপর প্রায় রান্না হয়ে যাবে একটু ঝোল দেব একটু বেশি ঝোল দেব না যে ঝোল ঝোল খেতে ভালো লাগে না বেশি বেশি মুরগি মাংস মাখা মাখা ঝোল হলে বেশি মজা হয় একটু আস্তে লং প্লাস ভেঙে দিয়ে দিলাম আস্তে দিলাম একটু পানি অ্যাড করলাম পানি অ্যাড করে একবারে ঢাকনা দিয়ে ভালো মতো রান্না করে নেব মাংসটা একটু মাখা মাখা হয়ে যায় রান্না হয়ে ভালো মতো রান্না হয়ে মাংসটা মাখা মাখা হয়ে গেলে তাই রান্না শেষ হয়ে আসবে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে দিলাম কারণ বাচ্চারা আলু দিয়ে খেতে পছন্দ করে বেশি মাছের সাথে একটু আলু দিলে এরা খুবই খুশি তো চেয়েছিলাম একেবারে মাখা মাখা করে রান্না করতে কিন্তু বাচ্চারা বলতেছে এরা কী খাবে আলু দিয়ে খাবে আলুর ঝোল তো লবণ একটু কম দিয়েছিলাম তখন লবণ আর একটু অ্যাড করে নিলাম আমার প্রায় শেষ হয়ে আসলো পেঁয়াজ পাতা একটু ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করি এটা তো একটু ফালিয়ে দিয়ে দিলে একটু রান্না হচ্ছে তো হয়ে গেল আবার বিভিন্ন ঝোল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার রান্নাটা একবার নিজেরাও টেস্ট করে রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ